বইমেলা চলে, বইমেলা বইমেলা, সেখানে ইসলামী বই নিষিদ্ধ। ইসলামী বই নিষিদ্ধ দিয়ে যে বইমেলা হবে, এই বেমেলদা আলোকিত মানুষ হবে না, অন্ধকারাচ্ছন্ন মানুষ হবে। আলোকিত বইমেলা, আলোকিত মানুষের জন্য আলোকিত সিলেবাস চাই, আলোকিত সিলেবাসের জন্য আলোকিত মানুষ চাই। কি কি চাই বলেন? আলোকিত সিলেবাস, আলোকিত সিলেবাস কোরআন, আলোকিত সিলেবাস কি বলেন? আর আলোকিত মানুষ কোরআনের রঙে রঙিন মানুষ। আমাদের গোটা দিন দুই জিনিসের সমন্বয়ে, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। ইহুদিদের কাছে আল্লাহর কিতাব তো ছিল, লেকিন কিতাবের রঙে রঙিন মানুষ ছিল না। নাসারাদের কাছে আল্লাহর কিতাব তো ছিল, কিতাবের রঙে রঙিন মানুষ ছিল না। সমস্ত ধর্মাবলম্বীদের কাছে কিতাব তো ছিল, কিতাবের রঙে রঙিন মানুষ ছিল না। এজন্য তাদের কিতাবগুলো পৃথিবী থেকে মুছে গেছে। আমাদের কাছে কিতাবও ছিল, কিতাবের রঙে রঙিন মানুষ সাহাবায়ে কেরাম ছিল, তাদের পরে তাবেঈন ছিল, তাদের পরে তাবে তাবেঈন ছিল, তাদের পরে আইম্মায়ে মুজতাহিদিন ছিল, তাদের পরে আজ পর্যন্ত উলামায়ে উম্মত আছে কিতাবের রঙে রঙিন। এজন্য আমাদের কিতাব অবিকৃত অবস্থায় বেঁচে আছে। আচ্ছা, কিতাবে আছে আকিমুসসালাহ, পড়ো নামাজ, বলেন কিতাবে আছে কি? এখন যদি শুধু আপনি কিতাবে পড়লেন পড়ো নামাজ, আকিমুসসালাহ পড়ো নামাজ, লেকিন নামাজ কিভাবে পড়তে হয় এই রঙে কোনো মানুষ নাই, আপনি আকিমুসসালাহ থেকে কিভাবে আমল করবেন? আমি মনে বুঝাতে পারি নাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের কিতাবে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা লিখে দেওয়া হয়েছে, রোজা লিখে দেওয়া হয়েছে, এখন রোজা কিভাবে লিখতে হয় এই রঙে কোনো মানুষ নাই, আপনি এবার রোজা রাখবেন কিভাবে? বুঝেছি তো, পারলাম না মনে হয়। তাহলে আমাদের কাছে কয়টা জিনিস আছে? কিতাবুল্লাহ, আর কি? রেজালুল্লাহ, কিতাবুল্লাহ, রেজালুল্লাহ, হ্যাঁ, সুন্নতুর রাসূল, কিতাবের শরাহ, এটা কিতাবের ভিতরে আছে। মনে বুঝেন না, তাহলে আবিষ্কার করবে হুজুর কি সুন্নতকে কোনো অস্বীকার করলো নি, হাদিসকে কোনো অস্বীকার করলো নি? কিতাবুল্লাহর ভিতরে কি আছে? সুন্নত আছে, কিতাবের ভিতরে হাদিস আছে, কিতাবুল্লাহ, আচ্ছা, কিতাবুল্লাহ, সুন্নতুর রাসূলিল্লাহ, এই দুইটার রঙে রঙিন কিছু মানুষ আছে। এটাকে বলে রিজালুল্লাহ, এটাকে বলে কি? যতক্ষণ পর্যন্ত কিতাবুল্লাহ জিন্দা না হয়, সুন্নতুর রাসূলিল্লাহ জিন্দা না হয়, কিতাবের আলোকে কিছু মানুষ যদি তৈয়ার না হয়, কিতাবের আলোকে কিছু যুবক যদি তৈয়ার না হয়, কিতাবের আলোকে কিছু মানুষ যদি তৈয়ার না হয়, ওই মানুষগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামী হুকুমত হবে না। রাগ করছেন মনে হয়? তাহলে কেউ কয়টা জিনিস লাগবে? কি কি? আরেকটা কি? রেজালুল্লাহ, কিতাবুল্লাহ, রেজালুল্লাহ, কিতাবুল্লাহ, রেজালুল্লাহ, কিতাবুল্লাহ, রেজালুল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা লাগবে? কি কি? রেজালুল্লাহ, সুবহানাল্লাহ, রিজালুল্লাহ। কারা? এবার সূরা নূরের আয়াত কারিমা, রিজাল, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুল্লাহ কারা? চার গুণে গুণী যারা, রিজাল তারা, সুবহানাল্লাহ, কয় গুণে গুণী যারা? চার গুণে গুণী যারা, আল্লাহ তাআলা বলেন রিজাল শুধু তারা। রিজাল মানে মানুষ, রিজাল মানে কি? আবার বলেন রিজাল মানে কি? এর ভিতরে কিন্তু মহিলাও আছে, এখানে রেজাল ভিতরে কিন্তু মহিলাও আছে, সুবহানাল্লাহ, বলে না? এখানে রেজাল মানে কি? মানুষ। রেজাল মানে কি? মানুষের মধ্যে কে কে আছে? পুরুষও আছে, মহিলাও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আছে না নাই বলেন? এখানে রেজাল মানে কি? মানুষ। স্বাভাবিকভাবে আরবি ব্যাকরণে, আরবি ব্যাকরণে বাক্যের প্রথম শব্দটা আলিফ লাম হতে হয়, মুবতাদা মারেফা হয়, মুবতাদা কি হয়? এখানে বাক্যের প্রথম শব্দ রিজালুম, আলিফ লাম আছে নাই? আলিফ লাম, আশ্চর্য কথা, এত বড় কাদার গুলুলুক লিগা, রিজালুম, আলিফ লাম নাই, এর তর্জমা কি? তাহলে আল্লাহ তাআলা যেন বলেন হুম রিজাল,
উলাইকা রিজাল। সামনে আমি চারটা গুণ আলোচনা করব, এই চার গুণে গুণে যারা মানুষ শুধু তারা কি বলছে বলেন, চার গুণে গুণে যারা, কয় গুণে গুণে যারা, আবার বলেন জোরে বলেন সবাই বলেন, কয় গুণে গুণে যারা মানুষ শুধু তারা, চার গুণে গুণে যারা মানুষ শুধু তারা, চার গুণে গুণে যারা মানুষ শুধু তারা, বলেন বলেন বলেন। এখন কি আপনি শুনবেন এই কথা যে আমি বলনেওয়ালা, আমিও মানুষের কাতারে আছি কিনা, আমি মানুষের কাতারে আছি কিনা, আপনি মানুষের কাতারে আছেন কিনা, চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। এক নাম্বার, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা, একটা সেকেন্ডের জন্য আল্লাহ থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা, বলেন মানুষ শুধু তারা, আল্লাহ থেকে গাফেল হয় না যারা, জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। যাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে জিকির থেকে গাফেল করে না, যাদের কেনা বেচা তাদেরকে জিকির থেকে গাফেল করে না, যাদের ছেলে মেয়ে জিকির থেকে গাফেল করে না, যাদের ইংল্যান্ডের চাকরি বাকরি তাদেরকে জিকির থেকে গাফেল করে না, আমেরিকার চাকরিও তাদেরকে জিকির থেকে গাফেল করে না, পৃথিবীর কোনো চাওয়া পাওয়া তাদেরকে জিকির থেকে গাফেল করে না, জিকির থেকে এক মুহূর্ত গাফেল হয় না। রব বলেন মানুষ শুধু তারা, বলুন তো দেখি মানুষ শুধু কারা, জিকির থেকে গাফেল হয় না যারা, বলেন বলেন। বলুন যে এভাবে বলছেন কেন, এভাবে না বললে যে সবক মুখস্থ হবে না, এই জন্য এভাবে বলছি কি, শিক্ষকের শুধু পড়ায়া চলে যায় না কিছু বুঝাইয়া যায়, কিছু তাহলে মানুষ শুধু কারা, জিকির আছে যাদের তারা, জিকির থেকে গাফেল হয় না যারা। এবার জিকির মানে কি, জিকির মানে গোটা কোরআন, সুবহানাল্লাহ, জিকির মানে কি গোটা কোরআন, জিকির মানে গোটা দিন, জিকির মানে গোটা শরীয়ত, জিকির মানে মা যা বিহীন নবী রসুল যা যা নিয়ে আসছেন সবটাই জিকির, রসুল কি যা যা নিয়ে আসছেন সবটাই কি। তবে তার মধ্যে এক নাম্বার শ্রেষ্ঠটা কি, শ্রেষ্ঠটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো জিকিরের মধ্যে এক নাম্বার, সুবহানাল্লাহ, জিকিরের মধ্যে এক নাম্বার কোনটা, এটা একবারের দাম কত, একবারের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আচ্ছা একবার বললো যদি 10 টাকা দিত আপনি কয়বার বলতেন, মাতেন, একবার বললে 10 টাকা দিলে আপনার কয়বার বলতেন, হ্যাঁ যতক্ষণ নিঃশ্বাস থাকতো ততক্ষণ কি, এখন একবার কালেমা বললে কত কি দিবে, জোরে বলেন, এখন কতবার বলা দরকার, এখন কবে 100 বার, তাহলে কবে থেকে বলবেন, কবে থেকে বলবেন, পারবো না তো অগণিত, তো পারবো না, কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার রাতে 100 বার, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। হাত নামান যুবকরা, মোবাইল ধরবা কখন, জিকির করবা কখন, হ্যাঁ যে জিন্দগি মোবাইলে মোবাইলে চলে যাবে ওই জীবনের ফিউচার কি, বলেন না জোরে বলেন, অন্ধকার, অটো পাস, অটো সর্বনাশ, বলেন অটো পাস, অটো কি। আচ্ছা একজন হাফিজ, হাফিজ সাহেব, হাফিজ সাহেব না চিনতে পারছে, বলেন হাফিজ সাহেব, একজন হাফিজ সাহেব 25 পারা হেফজ করেছে, এখন মাদ্রাসা বন্ধ করে দিয়ে তাকে অটো পাস দিয়ে দিয়েছে,
এই হাফিজসব কয়দিন তারাবি পড়াবে? নামাজ পুরা পড়াইতে পারবে না, তো অঙ্কওয়ালা ইংরেজিওয়ালা বাংলাওয়ালা অটো পাস করলে পুরা পড়াবে কেমনে? মনে হয় বুঝেন নাই কথা, মনে হয়। এই জন্য অটো পাসের থিওরি জাতি ধ্বংসের ষড়যন্ত্র। বলেন, অটো পাসের থিওরি বলেন জাতি ধ্বংসের কি? জাতি ধ্বংসের ষড়যন্ত্র। অনলাইন ক্লাস জাতি ধ্বংসের ষড়যন্ত্র। এর অর্থ হলো এই এই জাতি, এই মুসলিম জাতি, মুসলিম জাতির যুবকগুলো তাদের বাবা মার অবিডিয়েন্ট হওয়ার কারণে, তাদের বাবা মার কথা মতো চলার কারণে এদেশের বাচ্চাগুলো এখনো বড় মোবাইল হাতে নেয় না। বড় মোবাইল হাতে না নিলে এরা ধ্বংস হবে না। এই জন্য অনলাইনে ক্লাসের নামে এদেরকে বড় মোবাইল তুলে দিয়া জাতি ধ্বংস করে দাও। বুঝে আসছে কথা? আপনারা গার্ডিয়ান তো মজবুর, বাধ্য। ছেলে বলেছে আমাদের স্যার ক্লাস করবেন, মোবাইল কিনে দিতে হবে, না হয় আত্মহত্যা করবো। বাস্তব না বাস্তব বলেন? মোবাইল লাগে কি করে? মোবাইল লাগে আত্মহত্যা করে। আচ্ছা, কি পরিমাণ সুখে ওই বেটা নিজের মাথা নিজে গুলি করে? আচ্ছা, কি পরিমাণ সুখে ব্যাংকার ছেলে তার ব্যাংকার বাবার লাশ 24 ঘন্টা আটকায় রাখে? কি পরিমাণ সুখে? এটা কোন শিক্ষা ব্যবস্থার কারণে হয়েছে? নারী শিক্ষা ব্যবস্থার কারণে, না নুরী শিক্ষা ব্যবস্থার কারণে, আলোকিত শিক্ষা ব্যবস্থার কারণে, না আগুনে আগুনে ভরা শিক্ষা ব্যবস্থার কারণে? কি? আচ্ছা, বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোন আলেমে দিন কি কি বলে গাজীপুরের বৃদ্ধাশ্রমে জীবনযাপন করে? অথবা কোন আলেমে দিনের বাবা কি গাজীপুরের বৃদ্ধাশ্রমে জীবনযাপন করে? তাহলে গাজীপুরের বৃদ্ধাশ্রমে যায় কারা? ওই আগুনে শিক্ষিত ছেলে মেয়ের বাপেরা কি? বাস্তব না বাস্তব বলেন না? দুই ছেলে আমেরিকায় সেটেল, তিনি নিজেও আমেরিকায় ছিলেন, নিজেও আমেরিকার বড় ব্যবসায়ী ছিলেন, দুই ছেলে মাস্টার্স কমপ্লিট আমেরিকা থেকে করে আমেরিকায় চাকরি করে, বাবা এখন গাজীপুরে বৃদ্ধাশ্রমে। কোন শিক্ষায় শিক্ষিত? কি যে শিক্ষা আগুনের মতো, ওই শিক্ষায় শিক্ষিত। আর যদি নূরওয়ালা শিক্ষা হইতো, যে ছেলে আল্লাহ চিনে সে আব্বা চিনবে না কেন? আরে সুবহানাল্লাহ বলবেন না, বলেন যে ছেলে কি চিনে, জোরে বলেন, আল্লাহ চিনে সে কি আব্বা চিনবে? আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব, হুজুর বড় সুন্দর বলেন, আমাদের অনেকের ওস্তাদ হবে হযরত মুফতি দেলোয়ার সাহেব, কি বলেন জানেন? আল্লাহ লিখতে শরিয়া, আব্বা লিখতে শরিয়া, আম্মা লিখতে শরিয়া, আরবি ভাষায় আবুন উম্মুন আল্লাহ, আরবি লিখতে আলিফ, আল্লাহ লিখতে কি আলিফ, আবুন লিখতে আলিফ, উম্মুন লিখতে আলিফ, আর বাংলা ভাষায় সুবহানাল্লাহ বলে না? কি মিল রাখছে আল্লাহ তাআলা, কি মিল রাখছে! যে আল্লাহ চিনে সে আব্বাও। আচ্ছা, ইউরোপ আমেরিকায় হাজারো যুবক আছে কিনা যারা আব্বা চিনে না? আছে না? নাই আব্বা চিনে না এমন যুবক আছে বাংলাদেশে? আলহামদুলিল্লাহ এমন যুবক আছে যে আব্বা চিনে না? না, কমপক্ষে ইনি আমার আব্বা এটা জানে, আলহামদুলিল্লাহ বলে না। কিন্তু আমেরিকায় হাজারো যুবক আছে, কে তার আব্বা সে জানে না? আচ্ছা, কে তার আব্বা সে জানলো না কেন? আচ্ছা, গরু জানে তার আব্বাকে? গরু আব্বা নাই বলেন, আছে জানা নাই বলেন, গরুর আব্বা আছে না নাই, আছে কি নাই বলেন, ছাগলের আব্বা? আচ্ছা, মুরগির রাতাটা রাতা বলেন আপনাদের দেশে, মোরগ মোরগ, মোরগ রে পুরুষ মোরগটাকে কি বলে? মুরগা। আর ওটা মুরগি,
মুরগা কি জানে তার যে বিষটা বাচ্চা হয়েছে? মুরগি জানে কিনা বলে? মুরগি তো জানে তার বিষটা বাচ্চা হয়েছে, তুমি মুরগা জানে? আচ্ছা মুরগি জানে তার মুরগা কে? এই বাচ্চাগুলো যে কোন মুরগার সে জানে? জানে কিভাবে জানে? মুরগি জানে না তার মুরগা কে। ঠিক হাজারো আমেরিকার মুরগি জানে না মুরগা কে। বিষয়টা কি জানে না? কেন কোন জিনিসের অভাবে জানে না? আল্লাহর কসম, শুধু ইমান আর ইসলাম না থাকার কারণে জানে না। ইসলাম তো কমপক্ষে এতটা দিয়েছে, আমাদের বাবার পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম শুধু এতটুকু দিয়েছে আমাদেরকে না, অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে ইসলাম আমাদেরকে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের সিলেটের বলদ কবে কবে বসে পেশাব করে? বলদ কোনদিন বসে পেশাব করতে দেখছেন? জোরে বলেন। তাহলে বসে পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করে বলদে না মানুষে? আরো জোরে বলেন, আবার বলেন, এবার বলুন তো দেখি, দাঁড়িয়ে পেশাব করে কোন মানুষগুলো? বলদ মার্কা মানুষগুলো। আসতে বললেন, কারা দাঁড়িয়ে পেশাব করে বলেন তো? বলদে দাঁড়ায় পেশাব করলো কি লিগা? বলদ বুঝে না। আর ও এই বলদ মার্কা মানুষটা দাঁড়ায় পেশাব করলো কি লিগা? ওর রিজম, ওর মতাদর্শ ওরে শিখায় নাই, আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের সিলেটের গরু ঘুম থেকে কটা বাজে উঠে বলেন? ওই বাচ্চাকে সময় নেই, ওই যদি বাচ্চারা বলে সময় নেই। আজীব দেখছেন, ইসলাম ফিতরতের ধর্ম। এই বাচ্চা কি বুঝলো? গরুর ঘুম থেকে উঠে টাইম টেবিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, গরুর ঘুম থেকে উঠে কি নাই বলেন? আবার বলুক, আবার বলেন, গরুর ঘুম থেকে উঠে কি নাই? গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে অথবা আউটের প্রয়োজনে। কয় দরকারে ঘুম থেকে উঠে গরু বলেন? কি 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 কি? খাবার প্রয়োজনে, আউট ইন, খানা প্রয়োজন হলে উঠে, অথবা বাথরুমের দরকার হলে উঠে। গরু কোনো বাথরুম আছে? এ বলদের বাথরুম আছে? আজীব আশ্চর্য, ইসলাম শুধু মানুষ মনুষ্যত্ব শিখায়, আর পৃথিবীর সমস্ত মতাদর্শ মানবতা শিখায় না, পশুত্ব শিখায়। হাবিবুল্লাহ মিসবাহ এক আজীব মানুষ ছিলেন পৃথিবীতে। তিনি বলেন যে পৃথিবীর সমস্ত পশুগুলো নারী শাসিত পরিবার। বুঝেন না কথা বলো? পৃথিবীর সমস্ত পশুগুলো নারী শাসিত পরিবার। ছাগলের পালে কে? ছাগলের মা না ছাগলের বাপে? গরুর বাচ্চা পালে কে? গরুর বাপে না গরুর মা? বাঘের বাচ্চা পালে কে বলেন না? ঠিক প্রতিটা জানোয়ার, প্রতিটা জানোয়ার পশু, প্রতিটা জানোয়ার নারী শাসিত পরিবার। বুঝে নাই? একমাত্র মানুষ জাতি এরা পুরুষ শাসিত, আর একমাত্র বাঙালি জাতি নারী শাসিত। বলেন না বাস্তব না বাস্তব বলেন? সুকৌশলে আমাদের মতো এক মুসলিম জাতিকে ঠেলে দেওয়া হয়েছে পশুত্বের দিকে। ছাগি বাচ্চাগুলো পালে না পাঠা পালে? পাঠা জানে ওর যে বাচ্চা হয়েছে? মুরগি বাচ্চা পালে না মুরগা পালে? মুরগা জানে ওর যে বাচ্চা হয়েছে? গাধা বাচ্চা পালে না গাধিয়ে বাচ্চা পালে? গাভিয়ে বাচ্চা পালে না বলদের বাচ্চা পালে? তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত জানোয়ার কি? এই জন্যই আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রেসিডেন্ট হয় নাই। বোঝা আসছে তো? এবার আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী কি হয় নাই বলেন? কেন? ওরা জানে এটা মানুষ, মানুষের শাসন হবে পুরুষের হাতে।
ঠিক, কিন্তু সুকৌশলে আমাদেরকে, আমাদের পার্শ্ববর্তী আরেকটা বড় দেশকে, এর পার্শ্ববর্তী দেশটারে, ইসলামী দেশটারে শুধুই বারবার নারীর দিকে ঠেলে দেয়। বাস্তব না বাস্তব বলেন, শুধু বারবার কোন দিকে ঠেলে দেয়? নারীর দিকে ঠেলে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কারো মনে কষ্ট দিয়েছি কোনো বলেন? আমি কি কারো মনে কষ্ট দিয়ে ফেলেছি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে জানোয়ারদের পরিবার কি? নারী শাসিত। আর মানুষের পরিবার কি? পুরুষ শাসিত। সারা পৃথিবীতে সব মানুষের পরিবার পুরুষ শাসিত। সারা পৃথিবীর সব মানুষের পরিবার কি শাসিত বলে? পুরুষ শাসিত। কারণ কি? নারী বাচ্চা পালবে, পুরুষ মাল কামাবে। সুবহানাল্লাহ বলবেন না? পুরুষ কি করবে? মাল কামাবে। আর নারী কি করবে? আমাদের অলিপুরিতে আমার দ্বারা কাতম বড় সুন্দর বলেন, অলিপুরি নাম শুনছেন আপনারা? এ কোন দেশি মানুষ? আপনাদের সিলেট বড় উর্বর ভূমি। সিলেট, সিলেটের মাটি বড় উর্বর। সিলেটের মাটি হাজারো মশায়েক জন্ম দিছে। সুবহানাল্লাহ, রহমতুল্লাহ আলাইহি, আরো কত হাজারো মশায়েক। সিলেটের জন্য আখেরি করি রব্বে করিম আল্লাহ মলিপুরিকে বানিয়ে দিয়েছে। আল্লাহ মলিপুরি দামাত বারাকাতুম, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। আরে আমরা তো সিলেট নামও জানতাম না, সিলেট জানতাম মানে অলিপুরি, অলিপুরি মানে সিলেট। আমরা যারা সিলেটের বাইরের মানুষ ছিলাম আমরা কি জানতাম বলেন? অলিপুরি মানে সিলেট, সিলেট মানে অলিপুরি। আসছে আপনাদের এলাকায়? আসে, আসে মাঝে মাঝে? মাঝে মাঝে নিয়ে আসবেন। মাঝে মাঝে কি করবেন? মাঝে মাঝে নিয়ে আসবেন অলিপুরি দামাত দ্বারা কাতর। এক একটা বাক্য হীরা হীরা হীরা। আমার বুঝে আসে না এই মানুষটা এই কথাগুলো এত দামি কথা কেমনে কয়। এই দামি কথাগুলো কেমনে বলে? যেন আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়ে কইতে আসছে। সুবহানাল্লাহ, নাকি? কোন প্রসঙ্গ আসছিল? নারী শাসিত। তাহলে আমাদের 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 সমাজ কোন শাসিত? আমাদের পরিবারগুলো কোন শাসিত? সারা পৃথিবীর সমস্ত পরিবারগুলো কোন শাসিত? এই জন্য সারা পৃথিবীর সব দেশগুলো কোন শাসিত? আল্লাহ